বন্ধুরা, আমরা এবার বিএমআর এবং বিএমআই সম্বন্ধে জানব। বিএমআর বা বেজাল মেটাবলিক রেট পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে থাকে, এবং বিএমআই বা বডি মাস ইন্ডেক্স মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। অর্থাৎ সুস্থ জীবনযাপনে মানব শরীরের সুস্থতা রক্ষায় কোনো নির্দিষ্ট বয়সে শরীরের দৈর্ঘ্যের সাথে চর্বির পরিমাণগত সম্পর্ক মান নির্দেশ করে। শরীরের সুস্থতা ও স্থূলতার মান নির্ণয়ে এই মানদণ্ড দুটি খুবই উপযোগী। বিএমআর এর মান নির্ণয়। বিএমআর মান বের করা একটু কঠিন, এর সমীকরণ লিঙ্গ ও বয়সভেদে পার্থক্য আছে। বিএমআর সম্পর্কে ধারণা পেতে বহুল ব্যবহৃত হ্যারিস বেনেডিক্ট সূত্রটি ব্যবহার করা হয়। মেয়েদের বিএমআর নির্ণয় করার জন্য 655 যোগ 9.6 পূরণ মেয়েটির ওজন কেজিতে যোগ 1.8 ইন্টু মেয়েটির উচ্চতা সেন্টিমিটারে বিয়োগ 4.7 ইন্টু মেয়েটির বয়স বছরে। ছেলেদের বিএমআর নির্ণয় করার জন্য 66 যোগ 13.7 ইন্টু ছেলেটির ওজন কেজিতে যোগ 5 ইন্টু ছেলেটির উচ্চতা সেন্টিমিটারে বিয়োগ 6.8 ইন্টু ছেলেটির বয়স বছরে। ধরা যাক একজন মহিলার বয়স 33 বছর, তার উচ্চতা 165 সেন্টিমিটার এবং ওজন 94 কেজি। সুতরাং তার বিএমআর 655 যোগ 9.6 গুণ 94 যোগ 1.8 গুণ 165 বিয়োগ 4.7 গুণ 33। সেখান থেকে আমরা দেখতে পাই তার বিএমআর এর মান আসে 1699.3 ক্যালোরি। নিচের ছকটি ব্যবহার করে বিএমআর এর মান থেকে আমাদের দৈনিক ক্যালোরির চাহিদা বের করা যায়। যেমন শারীরিক অবস্থা, যদি সে পরিশ্রমী না হয় তবে তার ক্যালোরির মান হবে বিএমআর এ প্রাপ্ত মান পূরণ 1.2। যদি সে হালকা পরিশ্রমী, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে থাকে, তবে তার বিএমআর এর মানের সাথে 1.375 দিয়ে গুণ করতে হবে। যদি সে পরিশ্রমী, সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করে থাকে, তবে তার বিএমআর এর মানকে 1.55 দিয়ে গুণ করতে হবে। যদি সে পরিশ্রমী, সপ্তাহে প্রতিদিনই প্রচুর পরিমাণে খেলাধুলা করে, তবে তার বিএমআর এর মানকে 1.725 দিয়ে গুণ করতে হবে। যদি সে অত্যন্ত পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ এবং খেলাধুলা করে থাকে, তাহলে তার বিএমআর এর মানকে 1.9 দিয়ে গুণ করতে হবে। উদাহরণ হিসেবে আমাদের পূর্বে প্রাপ্ত মহিলাটিকে যদি পরিশ্রমী নয় বলে ধরা হয়, তবে তার বিএমআর এর মান 1699.3 হলে তার ক্যালোরি চাহিদার মান হবে 1699.3 গুণন 1.2 বা 2039.16। অর্থাৎ প্রতিদিন প্রায় 2039 ক্যালোরি খাদ্য গ্রহণে সেই মহিলাটি তার ওজন একই ধরে রাখতে পারবে। বিএমআর ও ব্যয়িত শক্তির সম্পর্ক। বিএমআর এর মান বয়স, লিঙ্গ, খাদ্যাভ্যাস ও শরীরের গঠনের উপর নির্ভরশীল। আমাদের দৈনিক খাদ্য চাহিদার সাথে বিএমআর এর মান নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। বিএমআর আমাদের শরীরের 60 থেকে 75% শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে। আমাদের শরীর খাদ্য গ্রহণের মাধ্যমে মাত্র 10 থেকে 20% এবং শারীরিক শ্রমের মাধ্যমে 20 থেকে 30% শক্তি পেয়ে থাকে। মানুষের বয়স বাড়ার সঙ্গে বিএমআর এর মান কমতে থাকে। আবার অনেকেই শুকনা থাকার জন্য খাদ্যের পরিমাণ কমিয়ে ফেলে, এতে বিএমআর এর মান আরও কমে যায়, ফলে আর না খেয়ে শুকানো যায় না। যদি প্রতিদিন পরিমিত শারীরিক পরিশ্রম করা হয়, তাতে বিএমআর এর মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শরীরকে সুস্থ সবল রাখা সম্ভব। বিএমআই মান নির্ণয়। বিএমআই মান নির্ণয়ের জন্য আমরা যে সমীকরণটি ব্যবহার করব সেটি হচ্ছে দেহের ওজনকে কেজিতে নিয়ে সেটাকে আমরা দেহের উচ্চতার মিটারের বর্গ নিয়ে তা দিয়ে ভাগ করব। যেমন উদাহরণ হিসেবে 125 সেন্টিমিটার বা 1.25 মিটার উচ্চতা বিশিষ্ট এবং 50 কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই হচ্ছে 32। বিএমআই মানদণ্ড 18.5-এর নিচে শরীরের ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণে তাকে ওজন বাড়াতে হবে। যদি তার বিএমআই এর মান 18.5 থেকে 24.9 হয়ে থাকে, তাহলে এটি সুস্বাস্থ্যের জন্য একটি আদর্শ মান। তবে যদি 25 থেকে 29.9 হয়ে থাকে,
তবে সেটি শরীরের জন্য অতিরিক্ত ওজন। ব্যায়াম করে এই অতিরিক্ত ওজন তার জন্য কমানো প্রয়োজন। যদি তার বিএমআইয়ের মান 30 থেকে 34.9 পর্যন্ত হয়ে থাকে, তবে বুঝতে হবে সে মোটা হওয়ার প্রথম স্তরে রয়েছে। তাকে বেছে খাদ্য গ্রহণ এবং ব্যায়াম করা প্রয়োজন। যদি 35 থেকে 39.9 হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। এক্ষেত্রে পরিমিত খাদ্য গ্রহণ এবং বিভিন্ন শারীরিক কসরত করা প্রয়োজন। 40-এর উপরে বিএমআইয়ের মান হয়ে থাকলে এটি বোঝায় যে এটি একটি অতিরিক্ত মোটাত্তর পর্যায়ে চলে গিয়েছে এবং এটিতে মৃত্যুঝুঁকির সমূহ সম্ভাবনা রয়েছে, এবং তখন তাকে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। বিএমআই মানদণ্ডে ব্যক্তিটির সুস্বাস্থ্যের জন্য 38 কেজি ওজন হওয়া প্রয়োজন। অতএব সঠিক পুষ্টি গ্রহণ ও ব্যায়ামের মাধ্যমে ওজন স্বাস্থ্যসম্মত মানে তাকে নিয়ে যেতে হবে।